তাশাহুদে আঙ্গুল নাড়ানো কি, কিভাবে এটা করতে হয়? প্রিয় ভাই, তাশাহুদে আঙ্গুল নাড়ানো তিনটা পদ্ধতি পাওয়া যায়, সুন্নাহ অনুযায়ী তিনটা পদ্ধতি পাওয়া যায়। মূলত একটাই হাদিস, একটাই হাদিস, যে হাদিসটাকে তিন রকম ভাবে তিন ধরনের ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, তিনটাই সঠিক। আপনি যেটা করেন না কেন কোন রকম সমস্যা নেই। মূলত হানাফি স্কুল অফ থট যেটা বলে, হানাফি মাসালা অনুযায়ী নিয়ম হচ্ছে, আপনি প্রথমে আমি দেখাই যে এটা নিয়মটা কি, কিভাবে আপনি আঙ্গুল নাড়াবেন, কিভাবে আপনি ইশারা করবেন। আপনি প্রথমে এই দুটি আঙ্গুল, হাতের এই এই দুটি আঙ্গুল, এই দুটি আঙ্গুল এভাবে করে ভাঁজ করে ফেলবেন, এই যে কি যেটাকে কেনি আঙ্গুল বলা হয়, এটা এবং তার পরেরটা, এই দুটো ভাঁজ করে ফেলবেন। এরপরে মধ্যমা, এই যে এটাকে বুড়ো আঙ্গুলের সঙ্গে এভাবে রিং মতো বানাবেন, এই রিং মতো বানাবেন এরকম। এরপরে আপনি এই শাহাদাত আঙ্গুল যেটা, এটা দিয়ে আপনি ইশারা করবেন। এবার আসেন, ইশারা কখন কিভাবে করবেন। হানাফি মাযহাব অনুযায়ী নিয়ম হচ্ছে, আপনি যখন আশহাদু আল্লাহ ইলাহা এই জায়গায় আসবেন, আত্তাহিয়াত পড়তে পড়তে, তখন আপনি এভাবে করে আঙ্গুল উঁচু করে সাক্ষ্য দিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তিনি একক, তার কোনো শরীক নেই, তিনি আসমানে থাকেন। আপনার আঙ্গুল যখন উঠবে একই সঙ্গে সবগুলি সাক্ষ্য আদায় হবে। আবার ইল্লাল্লাহ বললে আপনি নামিয়ে ফেলবেন, নামিয়ে এভাবে রেখে দিবেন, এই এই পুরো উঁচু করবেন, এরপরে এভাবে রেখে দিবেন। এরপরে আপনি আত্মাহিয়াত শেষ করবেন। কোন কোন আলেমরা বলেছেন আত্মাহিয়াত শেষ করে হাত নরমাল করে ফেলবেন, কোন কোন আলেমরা বলেছেন যে না, আপনি নামাজের শেষ পর্যন্ত, দোয়ায়ে মাসুরা পর্যন্ত আপনি হাত এভাবেই করে রেখে দিবেন, এইভাবে, এই একটু নিচু করুন, দেখেন একটু নিচু করুন, এই একটু নিচু করুন, আশহাদু আল্লাহ ইলাহা, একটু নিচু করুন। আর আর দুটি মত পাওয়া যায়, একটা হচ্ছে এরকম করে সোজা আঙ্গুল এভাবে করে পুরো আত্মাহিয়াত শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে করে ধরে রাখা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। কিছু কিছু ওলামায়ে কেরাম নাড়তে থাকার একটা হাদিস বলে থাকেন যে শয়তান প্রচন্ড পরিমাণে আঘাত পায়। এই হাদিসটা অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে এটা আমলযোগ্য নয়, এবং অন্যান্য আনুষঙ্গিক সবকিছু মিলালে দেখা যায় যে এটা নাড়তে থাকলে আপনার নিজের এবং আশেপাশের মুসল্লিদের খুশু খুজু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে নাড়ানাড়ি করাটা অধিকাংশ আলেমরাই নিষেধ করেছেন। যদি কেউ করে, করতে পারে, তার আঙ্গুল চেপে ধরার দরকার নেই, যেহেতু একটা হাদিস রয়েছে। আপনি এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত রাখতে পারেন। আর আরেকটা হচ্ছে, আপনি প্রত্যেকটা জায়গায় এভাবে করে, আপনি যখন আত্মাহিয়াত পড়বেন আসসালামু আলাইকা এখানে হাত করবেন, আসসালামু আলাইনা এখানে একটা করবেন, আশহাদু আল্লাহ এভাবে একটা করবেন, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা এখানে একটা করবেন, এরপর আল্লাহুম্মা বারিক আলা এখানে একটা করবেন, এভাবে করে মোট আট জায়গায় একেবারে আত্মাহিয়াত থেকে শুরু করে দোয়ায়ে মাসরুর শেষ পর্যন্ত আট জায়গায় আটবার এভাবে করে উঁচু নিচে করা, অর্থাৎ উপর নিচ করা বা ইশারা করার ব্যাখ্যা কিছু কিছু ওলামায়ে কেরাম দিয়ে থাকেন। সুতরাং আপনি এই তিনটা পদ্ধতির যেটাই করেন না কেন, এমনকি আপনি যদি নাড়ানাড়িও করতে থাকেন, কোনো সমস্যা নেই, যে যেটা করে করুক। আমাদের বক্তব্য হচ্ছে যে যেটাই করুক না কেন, এই হাদিসের সুন্নাহ তার আদায় হয়ে যাবে, কারণ তিনি ইশারা করেছেন, শাহাদা দিয়েছেন, কোনো সমস্যা নেই। বরং আপনি এটা নিয়ে ফ্যাসাদ বা ফেতনা করতে যাবেন না, আপনার কাছে যেটা গ্রহণযোগ্য মনে হয় আপনি সেটাই আমল করতে থাকুন, ইনশাআল্লাহ এই হাদিসের সুন্নাহ আপনার জন্য অবশ্যই আদায় হয়ে যাবে এবং আপনি এর সওয়াব অবশ্যই পেয়ে যাবেন।